बेचो कच्ची लगी क्या भाई बूढ़ा भी মানে তোমরা তো এসবির পরিবার, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কিন্তু বস, আমার অবস্থা একদমই ঢিলা ভাই। কালকে মাঠের থেকে আসার পর আমি আর হাঁটতে পারছি না, এই ঘুম থেকে উঠে দৌড়ে যায় বসে আছি। কি হয়েছে তোমাদেরকে বলছি, আগের দিন মাঠে খেলা করার সময় কি একটা পায়ে ফুটেছিল, পায়ের তলায় কিছু একটা ফুটেছিল, মানে ভালোইটা ডিপ হয়ে গেছিল। সেইটা আমি কিছু ধ্যান দিইনি, জাস্ট ব্যথা করছিল বলে আমি আর ওসব কিছু মানে চিন্তা না করেন, ঠিক আছে এমনি ফুটেছে ঠিক হয়ে যাবে। কিন্তু কালকে মাঠের থেকে আসার পরে আমি আর হাঁটতে পারছি না, খুব কষ্ট করে হাঁটতে হচ্ছে, খুব কষ্ট করে ভাই বাথরুমে যেতে হচ্ছে। মানে এতটা ব্যথা হতো না, ফুটেছিল ঠিক আছে, এতটা ব্যথা হতো না। কাদা জলে কাজ করেছি, সেই মানে যে ডিপটা হয়ে গেছে তার মধ্যে কাদা জল নোংরা ঢুকেছে, সেই কারণে ব্যথাটা আরও বেশি হচ্ছে। আর বোন এদিকে রান্না বান্না করছে, না যা বিছিস আজকে সকালে ডিম আলু ঝোল, আর এদিকে দেখতে পাচ্ছে আলু সেদ্ধ। আজকে আবার রোহিতের কিউএনএ ভিডিও শ্যুট করার কথা আছে, কিভাবে যাব সেটাই ভাবছি। এত পরিমাণে ব্যথা করছে ভাই, কি বলো, ধারণার বাইরে যন্ত্রণা করছে, কেমন টিস 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 করছে ওর ভিতরে, আর ব্যাপক পরিমাণে জ্বালা ও যন্ত্রণা করছে। চেষ্টা করেনি, হাত মুখটা ধুয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি হাত মুখ ধুয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ, কালকে রাতের মাংস তরকারি ছিল, সেই মাংস তরকারি বেশি ছিল, সেই কারণে মুড়ি দিয়ে মাখিয়ে এখন খেতে বসে গেছি। এখন রান্না বান্না শেষ করে মাকে ভাত দিতে যাচ্ছে মাঠে। কি বলবো ভাই, আজকে যদি আমি মাঠে যেতাম তাহলে রোয়াটা কমপ্লিট হয়ে যেত। ডেস্কি ফয়া করে ফেলেছি, আর এক পিসি মাংস বেঁচে আছে, চলো এটাকে মেরে দিই। সো গাইস, বোন কিন্তু মাকে ভাত দেওয়ার জন্য বেরিয়ে গেছে মাঠের উদ্দেশ্যে, বেশি দূর হেঁটে যাওয়ার ক্ষমতা আমার নেই, তোমাকে একটু দেখি দিই কি হয়েছে আমার। মানে এই যে আমার পায়ের অবস্থাই দেখতে পাচ্ছ, কেমন একটা ডিপ হয়ে গেছে, তার মধ্যে ময়লা ঢুয়ে গেছে, সেই কারণে ভাই পিছনে আমি চাপ দিতেই পাচ্ছি না, পাটা মানে হাঁটতেই পাচ্ছি না, এরকম খড়াদের মতো হাঁটতে হচ্ছে, পাটা উঁচু করে পরে জিনিসটা দেখাচ্ছে একটুখানি, কিন্তু আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। অনেকদিন পর ভাই এই শুটা ধুয়েছি, বাড়িতে ঢুকে থাকতে একদমই ভালো লাগছে না, কি বলো ভাই, রীতিমতো গায়ে জ্বর বইছে, জ্বর মানে এই ব্যথার কারণে, পায়ের ব্যথার কারণে গায়ে জ্বর বইছে। তবে দেখতে পাচ্ছ ওইখানে একটা ভেড়া খাচ্ছে, এখানে একটা মাল দাঁড়িয়ে আছে, হাঁপাচ্ছে রোদে, আর হাঁপাস না ভাই, তোদেরকে আনতে এসছি আমি, এখন এই গাছের ছায় এদেরকে বেঁধে ফেলবো, তাই না খা। সব আছে, এক্ষুনি বাড়ির থেকে ওদেরকে ভাতের ফেন এনে দিয়েছি, ও কি সুন্দরভাবে খাচ্ছে, তৃষ্ণা মেটাচ্ছে। 2000 years later এখন বাজে বিকেল 3:30, ব্লগটা এখন থেকে আবার স্টার্ট করে দিচ্ছি। আর ভাই বলেছিলাম আজকে রোহিতের কিউএনএ ভিডিও শুট হবে, সেই কারণে রোহিত কিন্তু চলে এসেছে, ওখানে সব কিছু রেডি করছে শিশে, আর এখন রাস্তা দিয়ে বেরোবো আমরা গোরঙ্গ আসলে। 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, কতটা কতটা খুশি। হ্যাঁ, রেডি করো, ওইদিকে কিন্তু কোশ্চেন করেছে, প্রচুর কোশ্চেন আসছে, কিন্তু প্রচুর কোশ্চেন মানে 500 কোশ্চেন আসছে, তার মধ্যে এখন কিছু কিছু নেবো, কালেকশন নেওয়া হবে না, ক্ষমা করো, পরে একদিন আবার হবে পার্ট 2 তে তোমরা পেয়ে যাবে। চলো রাস্তা দিকে যাওয়া যাক। ফাইনালি আমরা আমাদের এই লোকেশনে চলে এসেছি, এদিকে আমাদের মাইক রেডি, এদিকে ট্রাইপড রেডি, সব গুছিয়ে গাছি নিয়ে চলে এসেছি, আর আমি বেশি দূর যেতে পারবো না, সেই কারণে এই জায়গাটা সিলেক্ট করেছি, আর একটু যাওয়ার চেষ্টা করবো ওইদিকে খোঁড়া মানুষের মতো হেঁটে হেঁটে। দেখতে পাচ্ছ ওই একটা চোর কিন্তু চলে আসছে, গুটি গুটি পায়ে, লেতকর মাল, কখন আসার কথা এখন আসছে, ওই দেখো ওই অবস্থা দেখ। ফাইনালি আমরা তিন অবতার কিন্তু এক জায়গা হয়ে গেছি, তো চলো এবার কাজে লেগে পড়া যাক, নাকি রোহিত ইউ আর রেডি? তাই বল, আমি ভাবলাম যে ভিডিও শুরু করা যায়, সকাল থেকে ভিডিও করছে, কিউনের জন্য রেডি তো? চলো, একটু নার্ভাস আছি, কেউ না রোহিত কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না, কিন্তু একটা ক্রিটিক্যাল কোশ্চেন, তোমার ওর ভিডিও দেখলে বুঝতে পারবে। সো গাইস, রোহিতের কিউএনএ ভিডিও ঠিক এমনই হবে যে আমি ওকে কোশ্চেন করবো, মানুষ যে কোশ্চেনগুলোকে করেছে সেই কোশ্চেনগুলো আমি করবো ভিডিওর মধ্যে, আরও সেগুলোর রিপ্লাই দেবে, ঠিক আছে রোহিতের ভিডিওর ফ্রেমে যাওয়ার জন্য।
এর যা ক্ষমতা, এর মতো ক্ষমতা কোনো ইঞ্জিনিয়ার নেই। বিশাল ড্রাইভার কিন্তু আমাদের, সে পুরাতন ডিজে বাবু আমাদের। পার্টিলার ইঞ্জিনের মতো কোনো ইঞ্জিনের ক্ষমতা নেই, বিশাল বিশাল ক্ষমতা। আমরা কিন্তু ওখান থেকে লোকেশন চেঞ্জ করে আমরা সে ফাঁকার দিকে যে বাড়িটা আছে, আমাদের ছোট একটা মাঠ আছে, সবুজ ঘাস মাঠ, সেইখানটা এখন যাচ্ছি। অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই লোকেশনে যেখানে আমরা প্রায় এসে আড্ডা দিতাম, এখন আর খুব কম আসা হয়। এখন মানুষ আমাকে কি এখান থেকে ঘুমড়ি খেয়ে পড়বো না তো? মেয়ে ভাই দেখতে পাচ্ছ আমি কেমন বসে রেখেছে, ভাব দেখো নিচে, আর আমাকে এখান থেকে কিছু বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কি কীর্তিকলাপ করছে দেখি আমি দুজন নিচে বাইক, কিন্তু সব ওপরে উঠে আসছে। শ্যুটগুলো এবার ওপর থেকে নেওয়া হবে। ভিডিও শ্যুট দেখার জন্য দুটো দর্শক কিন্তু চলে এসছে, আর ওকে চিনতে পারছো তো? ওকে দেশপ্রেম, দেশপ্রেম যে আমরা ভিডিও শ্যুট করেছিলাম, ও ছিল কিন্তু সেই অভিনয় করে, কিন্তু সেই অভিনয় করে আমাদের খোকা বাবু। একটা শর্ট ফিল্মে অভিনয় করে দিবি তো? হ্যাঁ, তুই করবি অভিনয়? তুই অভিনয় করবি? হ্যাঁ, তোকে দিয়ে করাবো তাহলে, ঠিক আছে? না না, তোকে দিয়ে করাবো আমি। শক্ত করে ড্রাইভারটা ধরে রেখে যাতে পড়ে না যায় নিচে, ফাঁকা দেখতে হচ্ছে কিভাবে বসে আছি আমরা দুজন। পড়ে গেলে ভাই রোহিতের ফোন মেরে যাবে, আর আমরা পড়ে গেলে মানে ক্যামেরাম্যান কি রিস্কটা নিচ্ছে দেখো, শুধু জাস্ট কোথায় এসে ক্যামেরা ধরছে, এই সাইডে রোড আছে, পড়লে একেবারে পিছনে ঢুকে যাবে। এটার ভিডিও হলে কথা আমাকে দিয়ে শুনতে হবে। না রেডি তো? রেডি আছিস? বসে পড়েছি আমরা দুজন, মানে রিক্স নিয়ে, এই ভিডিওটা কিন্তু বিশাল বিশাল রিক্স নিয়ে কিন্তু শ্যুট করা হচ্ছে, যেখানে সেখানে বসে পড়ছি আমরা। পড়ে গেলে ভাই খতম, এমনি খরা মানুষ, আবার পড়লে আবার টাটা, বাই বাই, বাই বাই, টাটা। এত বদমাশে গেছিস কেন? তো গ্যাস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, ওই মেয়েটাকে কিন্তু গৌরাঙ্গ একটু টন কাটছিল যে ছেলে আড্ডা হচ্ছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বেলাটা সূর্য মামা কিন্তু ওইখানটায় আছে, নাও বেশি দেরি করা যাবে না। সো গাইস, রোহিতকে তো সবাই কোশ্চেন করেছে, সবার কোশ্চেনের আনসার দিচ্ছে রোহিত। এরপর কোশ্চেন শুনি আমাকে, আমি কোনো ভিডিওতে কোশ্চেন করি, আমি আর কি কোশ্চেন করবো বলো? আমার ভাড়া ছেড়ে আমি কি কোশ্চেন করবো? সেই কারণে ভাবলাম লাইফ, আরে ভাই চুপ কর না, শুধু তো ঘাস খা তুই। ওরা মানুষ শুধু ওপরে উঠছি নিচে নামছি, ওপরে উঠছি নিচে নামছি, শুনি সত্যি গায়ে শুনি সত্যি কিছু নামাজে কে এসে হে মা শক্তি দে মা, যেটা বলে না, হে বেচো করছি নাকি? হে ক্যামেরাম্যান ভাই মোতা লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নাও অঞ্জলি, অঞ্জলি ধর্ম করো, ভগবান সে ডরো, ভোসড়ি বালো ভগবান সে ডরো, গাইস রুদ্রার একটা গান করতে বলেছে একজন রোহিত, সেই চাঁদ উঠেছিল গগনে সেই গানটা দেখা যাক। পথে যেতে যেতে তারপর তবে গেছিল ভাই পূর্ণিমা রাতে, পথে যেতে যেতে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, সালা সালা
আর রোহিত কিন্তু ভিডিও এন্ড করার জন্য উঠে পড়ে দেখতে পাচ্ছ নে শুরু করে দিতি শেষ করে দে শুরু করে দে বলছি তো বাস কি বলবো পায়ের ব্যথার কারণে কিন্তু রীতিমতো আমার গায়ে জোর বইছে তো আজকে ভিডিওটা এখনই শেষ করে দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ভিডিওটা শেয়ার করবে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা সবথেকে আগে দেখতে পাও তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ গাইস সাবস্ক্রাইব করতে ভুলবে না